सारा बर्दी कैसे बर्दी कैसे खा रहा है ये हाथ में ढूंढा अरे बर्दी कैसे अभी रोड सी मोट पीसपुर जिला मोटभारी उपजिला टीगटा इनवान आठ नौ वार्डर जेटा के बला है काकड़ाबनिया अंचले সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই কাকরাবনিয়া দড়িভাঙ্গা রেপার থেকে কাকরাবনিয়া যেতে একটি ব্রিজের কাজ চলমান রয়েছে। এই ব্রিজের কাজটি দীর্ঘদিন যাবৎ এখানে চলছে, কিন্তু এই ঝড় বৃষ্টির মৌসুমে খাল আটকিয়ে যেভাবে কার্যক্রম চলছিল, কিন্তু এই ঝড় বৃষ্টির মৌসুমে এই পানির স্রোতে বাঁধ ভেঙে যায়। বাঁধ ভেঙে যাওয়ার কারণে এখানে ওপার থেকে এপারে যে লোকজন চলাফেরা করছে, এই চলাফেরার চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে। আসলে এখানে জনগণের যেই যেটা কথা, তাদের যেটা দাবি যে এখানে কাজ চলুক, তাতে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু যে সাঁকোটা দেওয়া আপনারা দেখতে পাচ্ছেন মানুষজন যাচ্ছে, এই সাঁকোটা আসলে উন্নত মানের না। এই সাঁকোটা একটি চাম্বল গাছ দেওয়া এবং একটি দুটি সুপারি গাছ দেওয়া। এটা আসলে এখানে বাচ্চা ছেলে পান যারা যাতায়াত করে দৈনন্দিন, এরা আসলে প্রতি দৈনিকই এখানে একটি দুর্ঘটনার সৃষ্টি হচ্ছে। তো এটি যদি দ্রুত সংস্কার বা এটি যদি উন্নত মানের একটি সাঁকো না দেওয়া হয়, তাহলে এখানে আসলে হতে পারে বড় ধরনের দুর্ঘটনা। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্রোত রয়েছে, যেটা ভাটি এবং জোয়ার, ভাটা এবং জোয়ারের যে স্রোতটা রয়েছে, এই স্রোতটা অনেক ভয়াকর একটা স্রোত এখানে হচ্ছে। আসলে ঝড় বৃষ্টির মৌসুমের কারণে এটি হচ্ছে। এখানে এই জনগণের এপার এবং ওপারের যেই জনগণের যেটা দাবি, জোর দাবি, সেটা আপনারা দ্রুত এখানে একটা উন্নত মানের সাঁকো দেওয়া হোক, এটা দাবি। আপনারা এখন শুনবেন কিছু জনগণের কথা, তারা কি বলতে চাচ্ছে। প্রায় এক বছর ধরে, একটা বছর ধরে চলছে, আমরা ভুগুন্তি মাগো। তা আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে ব্রিজটা এখন ভালো করিয়ে দিউক। আমরা পোলা পাল লইয়া আসতে পারি না, এই খালে পাইলে পড়ে যায়, বোঝা লইয়া যাওয়া যায় না। আমরা বড় কষ্টে আছি, একটা সাক্ষ্য দিয়ে গেছে, সুপারি গাছ দিয়ে একদম আসতে পারি না। কাদার দিনে বাচ্চা কারা পড়ে যায়, বুড়ো মানুষ পড়ে, এবার পড়তেই আছে, প্রায় বই খাতা লই স্কুলে যায়, এদিক ওদিক পড়াইতে পারে না। এই ব্রিজ দিয়ে সেদিন একটা বাচ্চা পড়িয়া আল্লাহ না আসে, বাচ্চা আছে, মানুষের না দেখে তো মরিয়েই যাইতে বাচ্চাটা। এখানে ব্রিজটা অত তাড়াতাড়ি আমরা এদের কাজ চাই, মানুষের শিক্ষা সহজে করতে পারে, এই জন্য আমরা এটা করতে চাই, যেন ব্যবস্থা চাই, যে যেন মানুষ সচেতন পায়, মানুষ দিন দিন করে যাইতে আছে। আপনারা এটার একটা কি চান? সাঁকো চান? হ্যাঁ, সাঁকো ভালো একটা সাঁকো চাই, যেন মানুষ করতে পারে। যেন আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি এই ব্রিজটা এক বছর হয়ে শুরু হয়েছে, এই গাছটা অল্প কিছু করে গাছটা ফালাই দিয়ে গেছে, এখন এখানে মানুষজন চলবে, তার জন্য একটা পোলের ব্যবস্থা। সে পোল না দিয়ে একটা চাম্বল গাছের হাক্কা দিয়ে ছুঁয়ে গেছে, এতে মানুষজন পড়তে আছে, বাচ্চারা পড়তে আছে। এই রাস্তার ভিতরে অনেকগুলো প্রতিষ্ঠান, অনেক শিক্ষক মাত্র চলাফেরা করে, তারা চলাফেরা করতে পারতেছে না, ডেলি বাচ্চারা পড়ে, বুড়ো মানুষ পড়ে যায়, হাট বাজার যাইয়ে ব্যাগ বুক লেগে পড়ে যায়। এই জন্য একটা পোলের ব্যবস্থা আমরা চাই, এতে সেটিই আমাদের জন্য একটা পোলের ব্যবস্থা করা হোক।